আরেকটি চাকরির খবর জানিয়ে দিচ্ছি ঘন প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে জনবল নিয়োগের জন্য বাংলাদেশে নাগরিকদের নিকট হতে শর্তাধীন দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এটা গত ছয়ই সেপ্ট অক্টোবর প্রকাশিত হয়েছে তো আমরা বিস্তারিত একটু দেখে নিচ্ছি পদের নাম হচ্ছে ফায়ার ফাইটার পুরুষ এখানে বেতন স্কেল হচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা পদের সংখ্যা প্রায় দুই শত ছেষট্টি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত যে কোনো বোর্ড হতে মাধ্যমিক বা সমমান পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ শারীরিক যোগ্যতা ন্যূনতম উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি এবং ন্যূনতম বুক হচ্ছে বত্রিশ ইঞ্চি প্রার্থীকে মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এখানে যেটা বলা হয়েছে আবেদনের যে শর্তাবলী সেটা একটু দেখে নিচ্ছি প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে সেটা আমরা অবশ্যই জানি এবং জাতীয় পরিচয় প্রাপ্তির অনলাইনে আবেদনের ক্লিপ বা স্লিপ থাকতে হবে এছাড়া আবেদনকারীর বয়স দুই হাজার বিশ সালের পঁচিশে মার্চ তারিখে আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে যাদের বয়স পয়লা অক্টোবর দুই হাজার একুশ আঠারো বছর বা তদুর্দ বিশ বছরের মধ্যে হয়েছে তারা আবেদনের মর্মে বিবেচিত হবে যে সকল মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধার পুত্র কন্যার বয়স দু হাজার বিশ সালের পঁচিশে মার্চ তারিখ সর্বোচ্চ বত্রিশ বছর তারাও আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এছাড়া আরও রয়েছে সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের অনুমতি গ্রহণপূর্বক নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন করতে হবে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই উক্ত অনুমতিপত্র প্রদর্শন করতে হবে এছাড়া আরও কিছু নির্দেশনা রয়েছে যেগুলো আমরা সার্কুলার যদি দেখি তাহলে কিন্তু আমরা এগুলো দেখতে পাব প্রার্থীর শারীরিক যোগ্যতা এবং মৌখিক পরীক্ষার উত্তীর্ণ হতে হবে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য যদি ভুল বা জালিয়াতি করে প্রমাণিত হয় তাহলে কিন্তু তার যে প্রার্থীতা সেটা বাতিল বলে গণ্য হবে নিয়োগের বিষয়ে কোনো প্রকার সুপারিশ বা তব্দির অগ্রহণযোগ্যতা বিবেচিত হবে আবেদনকারী তার অর্জিত সকল শিক্ষাগত যোগ্যতার আবেদনপত্রে উল্লেখ করতে হবে অর্জিত শিক্ষাগত যোগ্যতা গোপন রেখে পরবর্তীতে এর ভিত্তিতে পদোন্নতি বা কোনো প্রকার সুবিধা দাবি করলে তা গ্রহণযোগ্য হবে না নিয়োগপ্রাপ্ত ডাক্তারি স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে ডোপ টেস্টের রিপোর্ট সন্দেহজন সন্দেহজনক না হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে প্রার্থীদের অবশ্যই মাস্ক পরিধান সহ সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং যে কোনো তথ্য কারিগরি সহযোগিতার জন্য টেলিটক কাস্টমার কেয়ারে যোগাযোগ করে টেলিটক মোবাইল নাম্বার ওয়ান টু ওয়ানে ফোন করা যেতে পারে এছাড়া আরও বলা হয়েছে অনলাইনে আবেদনের যেই শর্ত রয়েছে কীভাবে অনলাইনে আবেদন করতে হবে তার নিয়মাবলীগুলো কিন্তু এখানে স্পষ্টভাবে দেওয়া হয়েছে আর অনলাইনে আবেদন ফর্ম পূরণের ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে আজ অর্থাৎ আজ আট অক্টোবর মাসের আট তারিখ থেকে শুরু করে এটা শেষ হবে তেরোই অক্টোবর পর্যন্ত বিকেল পাঁচটার মধ্যে কিন্তু আপনাকে অবশ্যই আবেদন করতে হবে তো এখানে যে অনলাইনে আবেদনের যে প্রসেসটা সেটা কিন্তু দেওয়া আছে আমরা চাইলে সার্কুলারটা ডাউনলোড করে তারপরে সেখান থেকে দেখে নিতে পারি তো এখান থেকে মোটামুটি এই ছিল তথ্য বিস্তারিত দেখে নিলাম তো চাকরির যে কোনো আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখতে হবে কেননা তাহলে কিন্তু আপনি অবশ্যই চাকরির সকল আপডেট সবার আগে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন